তুমি দেখো গো আহারমের চাঁদে আসরে নামাজের বাদে আল্লাহ তোমার একটা ঘর মসজিদ ঘর উদ্বোধনী অনুষ্ঠানে তোমার পাগলদের কিনে হাত তুলছি আমি জানি না এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা কার জানো জনম মিয়া বাবা আজকে কবরে ঘুমিয়াছে গোয়াল জীবনে কোন আমল যদি কবুল না হয় আসরের নামাদের পরে মাকে মহারে তেলাওয়াতে কালাম দরুদ সালাম যা কিছু করেছি পড়েছি তুমি তোমার দপ্তরে কবুল ও মঞ্জুর করে আল্লাহ যাদের কে নিয়ে হাত তুলেছি পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে গো বাকি থাকবে তুমি আর তোমার ঘর মুসকিন এই ইসলাম নগর জামে মসজিদের উদ্বোধনীয় অনুষ্ঠানে তোমার শাহী দরকারের হাত তুলে দোয়া করছি আল্লাহ আমি গুনাগার কি তুমি কবুল করেছো মেহেরবানী করে আজকে সবাইকে আপনি কবুল করে এলো আল্লাহ এখানে যারা নতুন বসবাসের জন্য বাসস্থান স্থান করেছে বাড়ি ঘর করেছে এ জায়গা খরিদ কড়িয়াইদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ জান্নাতির বাড়ির জন্য এদেরকে মসজিদ গড় করার সুযোগ দান করেছেন কবুল ও মঞ্জুর করি হল আল্লাহ বুনিয়ামিন সহ যারা এই কাজের মধ্যে অংশ গ্রহণ করেছে হাজিদিন ইসলাম সাহেব সহ তার জন্ম মা বেঁচে আছে বাবাও বেঁচে আছে তার বাবা মায়ের হায়াত কে লম্বা করে দিন আল্লাহ আল্লাহ হাজিদিন ইসলাম সাহেবের বাবা মাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ পলটের মধ্যে যারা আপনার ঘর নির্মাণ করার ওয়াদা করেছে তাদের যান পরাম দিয়া মসজিদকে সফল করে সুন্দর করার তৌফিক দান করে দিয়ে আল্লাহ রবুল আলামিন এই জায়গাটাকে মসজিদের জন্য কবুল করেছিলেন আর আল্লাহ পাক আপনাদেরকে এই মসজিদের পাশে একটা বাড়ি করার জন্য কবুল করেছিলেন বাড়ি ঘর করা সহজ বাজার কিন্তু আল্লাহর ঘর করা খুব কঠিন এখানে কোনোদিন স্বপ্ন ছিল না যেখানে মসজিদ হবে হাজি যদি দিন ইসলাম সাহেবের জন্ম না হতো ওনার দাদার জন্ম না হতো ওনার দাদার জন্ম না হতো এখানে মসজিদ হওয়ার কোনো কথাই ছিল না দেখবেন ক্লাব বানানো সহজ হাটবাজার বাজার মিলানো সহজ প্রতিযোগিতার মাধ্যমে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়া সহজ কিন্তু মসজিদ মাদ্রাসা করা অনেক কঠিন এর ভিতরে সবচেয়ে বড় বাধা থাকে শয়তানের বাধা কারণ এখানে যখন মসজিদ হবে হান্ড্রেড পার্সেন্ট মাদ্রাসা হবে আলহামদুলিল্লাহ বলে মসজিদের চাইতে কিন্তু মাদ্রাসার দাম বেশি আল্লাহ কাছে কেন জানেন এই মসজিদের চাইরানার দাম নাই যদি ইমাম জন্ম না না হয় কি বলেন আপনার আপনি কি মেম্বারের পিছনে নামাজ পড়বেন এবারে যদি দাঁড়ায় তবে যে বেড়া গোমের বস্তা বালতি দিয়ে মাই কম দেয়া বেশিদের দায়িত্ব কিন্তু ইমামতির দায়িত্ব তোর না কথা কর না কেন

কারণ মসজিদ যেখানে আগের থেকে যুগ যুগ থেকে কবুল হয়েছে ওটারে ভাইঙ্গে জুড়ে করা সহজ কমিটি বানানো সহজ নতুন জায়গায় মসজিদ আবিদ করা খুব কঠিন এখানে দেখবেন মসজিদ যখন হয়ে যাবে মাইকের আওয়াজ যখন বেশি হবে ওই বাড়িওয়ালা যে সিলেট উনি কবে যে মাইকের আওয়াজ কমায় দাও হালাকি আইয়ুব বাস তো মরে গেছে গা জেম যদি আসে এই পলটে বসুন্ধরা আনে ওই সিলেটের বেটা কবে কই জেমসের একটা গান তো শুনলাম না কনসার্ট তো ইলটি কথা কর না কেন এই বাড়িওয়ালা কইবো কি রে কই জেমস এলো কোন সময় মাই ওইটা তার কোনো কষ্ট নাই আজান তাফসীর মাইক যখন দেখবেন 100% বাদা আদা আমি যেখানে মসজিদ করছি কদমতলি আপনাদের দরবাদাউলাতে আল্লাহ পাক আমার দ্বারা একাই করাইছে ছয় শতাংশ জায়গা কিনছি কেন ওখানে গোলাম বাজার জায়গার দাম তো অনেক বেশি এক কোটি বিশ লাখ টাকা দিয়ে শুধু জায়গাটাই কিনছি আমি কারো কাছ থেকে বিশটা টাকাও নেই আলহামদুলিল্লাহ বললেন না মসজিদের কাজ এখন দুই তলা হয়ে গেছে কমপ্লিট এই পর্যন্ত আমার সাড়ে তিন কোটি টাকা গেছে আমার নিজের রক্ত পানি করা পয়সা আপনারে ভাবেন কেন মোল্লারা পড়ের মাথায় কাটাল বাইঙ্গে খায় আর পরের বুর বাগুন ভর্তা খায়। হুজুরের বউ বহু কোন দিন বাগুন ভর্তা দিয়ে খায়। এই কথা আর কোনোদিন কইবেন না। এই ডেকেই ওভারটিক করার জন্য আমি ইলিয়াস রহমান জিয়াদী আমি গুণাগার আল্লাহর ঘরটা কুরসি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো মানুষকে দেখাবার দরকার নাই। আল্লাহু আलिम বিজাতিস সুদুর অন্তর জানি আমার আল্লাহ। আর এই মসজিদটা করার পিছনে আমার সবচেয়ে বড় ইতিহাস হলো আমার জনম দুখিনী মা যখন বেঁচে ছিলেন। আমার বয়স ছিল তখন 12 বছর আমি ইলিয়াস রহমান জিহাদি আজকে সারা পৃথিবী আমার চিনবে এই যে মিডিয়াগুলো গুলো একটা আরকে তুমি খবর দেন আপনি ভাইবেন না এগুলো আমি লইছি ওই টেম্পোরালি একটা কে জানে পোস্টার ছাইড়া দিয়েছে ফেসবুকে এগুলো পাগলের মতো ছুটে আসছে মিডিয়াগুলো আমি জানিও না মেয়ে এই মিডিয়া আমার আগিয়ে গেছে কেন আজকে আমার পিছনে মিডিয়া ঘুরে আমার এক একটা বয়ান ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় আমি গুণাগার আল্লাহ শুকুর এই ইলিয়াস রহমান জিয়াদি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার জন্ম দক্ষিণী মায়ের আমার মা বারো বছর বয়সে একটা ওসিয়াত করছিল যখন আমি মাদ্রাসায় ভর্তি হই আমি মা জানি তুই একদিন টাকার মালিক হই আমি মা জানি আল্লাহ তোকে একটা কণ্ঠ দান করছে তুমি যদি তোমার নানার মতো আলেম হও তোমার এক পয়সার কোনো অভাব হবে না আল্লাহ পাক তোমাকে অনেক টাকার মালিক বানাবে যদি টাকার মালিক হও তুমি একটা মসজিদ করো আমার মা বলছিলেন তখন আমার বয়স বারো বছর যেখানে দেখিবে বেশাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য হাজিদিন ইসলামের সাথে আমার সম্পর্ক আসতে না আজ থেকে পনেরো বছর আগে আর আমি আজকের বক্তা না কিন্তু আমার বক্তৃতার বয়স তেইশ বছর হয়ে গেছে যদিও দেখেন দাঁড়ি মোসে একটাও পাখে নাই আমি লেখাপড়া শেষ করছি উনিশশো নিরানব্বই সালে আজকে না আমি তেইশ বছর ওয়াজি করি মাঠে বাংলাদেশে তো আল্লাহ পাকে শুকুর বহু জায়গায় আল্লাহ আমাকে নিচে অনেক মসজিদ মাদ্রাসা আমার দ্বারা আল্লাহ করাই মা গেলে আমার কথায় লাখ লাখ টাকা মানুষ দিয়ে দেয় পকেট থেকে বের করে দেয় এর পিছনে একটাই কারণ মাত্র কারণ আমার জন্ম দক্ষিণে মায়ের দেওয়া অনেক বক্তা তিন ঘন্টা চিল্লাইলো পাঁচ টাকা বাইরে আর আমি মুখ দিয়ে সাল্লি হয়েছি সবাই দিতে প্রস্তুত আর আল্লাহ শুকুর হাজার শুকর আল্লাহর মেহেরবানি আমার মায়ের দোয়া আপনাদের দোয়া তো আমি হাজী দিনি ইসলামের সাথে সম্পর্ক আমার 15 বছর আগে আমি হাজী ইসলামের জন্য দোয়া করি আল্লাহ তার দাদারই সম্পদ তার খরিদ করা কিছু সম্পদ এখান থেকে সে তার বাড়িও সুন্দর এখান থেকে অনেকেই তার কাছে জাগা কিনে বাড়ি সুন্দর করছে আল্লাহ জারাই পোলোটার ভিতরে মসজিদ মনির থেকে চাইছে তুমিও কবুল করেছে আর আপনি মনের থেকে না চাইলো যেখানে ইব্রাহিম আল আসলামের দোয়া পড়ছে ওখানে মসজিদ হবে আজ থেকে 10 বছর আগে কেন 10 বছর আগে এখানে পানি ছিল পানি ছিল না আপনারা যারা এলাকার মেম্বারশিপ তো চিনে এখনো পানি এই যে পাশেরই তো পানি এখনো खेत ধান ক্ষেত আমি যে বাড়িটা কিনেছি এই যেখানে মাদ্রাসা আপনারা আজকে যেখানে মাহফিল যখন এটা কিনি তখন ওই পুষ্কুনের আইলের পাশ দিয়ে পাশ দিয়ে আমার ওই বাড়িতে গেছি এই বাড়িটা কিনতে আজকে না প্রায় অনেক দিন হয়ে গেছে না ইসলাম ভাই 10 বছর উপরে আল্লাহ পাকের শুকর এই বাড়িটা কেনার সময় আমি নিয়ত করছিলাম যে মাদ্রাসা করব আল্লাহ মাদ্রাসাও করছেন আমার আরেকটা বাড়ি আছে গোলামবাজারে ওখানেও আমার মাদ্রাসা ওখানে আমার মসজিদ আল্লাহ শুকর যে আপনারা যারা বাড়ি করছেন আজ থেকে মনে করবেন এই দুনিয়ার বাড়ি তো করছেন থাকার জন্য

কিন্তু মসজিদটা একদিন সুন্দর হবে হয়তো সেদিন আপনি কবরে চলে যাবেন কিন্তু আজকে যারা ইটা কাঁদবেন আমার দ্বারা দোয়ার দ্বারা এই মানুষগুলাকে আমি সাক্ষী রেখে বলে গেলাম যদি এর ভিতরে একটা মানুষও জান্নাতে যায় ওই ব্যক্তি বলবে আল্লাহ এই মসজিদ উদ্বোধন দিনে আমি ছিলাম ওই অনুষ্ঠানে কিন্তু মসজিদ আজকে অনেক সুন্দর হয়েছে আমি দেখে আসতে পারি না ইলিয়াস রহমান জিহাদিনা বলছিল যে মসজিদ ঘর সুন্দর হলে ইটার হোক খেজুরের পাতার হোক তালের ছাউনির হোক তুমি বলে জান্নাতে ঘর করে দিবা তো ওই উদ্বোধন আমি ছিলাম আজকে আমি মসজিদ সুন্দর দেখে আসতে পারি নাই আমি দেখে আসে টিনের ঘর আল্লাহ তুমি আমার জান্নারটাকে স্বর্ণের দ্বারা করে দাও আর আল্লাহ রব আলমিন মসজিদ প্রতিষ্ঠা ওয়ালাকে মসজিদের দান করনে ওয়ালাকে তাই সে এক কোটি টাকা হোক কেউ একটা টাকা হোক এক বস্তে সিমেন্ট হোক একটাই হোক এমন একটা জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে এই পৃথিবীর সমান দশটা পৃথিবীর সমান যে ব্যক্তি নিম্নের একটা জান্নাত পাবে আলেম নবিনা একটা রিক্সা চালক ব্যান চালক যে জান্নাতে বসবাস করবে ওই জান্নাতার আয়তন হবে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আমি ইলিয়াস রহমান জিয়া দিই আমার যদি পাঁচ শতাংশ জায়গা দিয়ে একটা বিল্ডিং করে দেয় শেখাছি না কত খুশি গুলশান বনানি তো একটা বাড়ি পেয়েছি হ্যাঁ কি খুশি আমার আল্লাহ বলেন এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করবো তোমাকে সেটা পাবেন এই মসজিদের কারণে আমি আজকে মসজিদের উদ্বোধনের দিনে আপনাদের সবার কাছে দাবি রেখে যাব রেশা মারামারি থাকবে রাজনীতি নিয়ে দল লইয়া মসজিদ নিয়ে কোনো দল থাকবে না বাড়িওয়ালা রাস্তা নিয়ে দল থাকবে এই ভাই তুই যা রাস্তার জায়গা দিলি না মসজিদের রাস্তা করার জন্য মসজিদ সুন্দর করার জন্য আপনার রক্ত বিক্রি করেও যদি হয় এটা করবেন কারণ আপনার বাড়ি জান্নাতের ঘর না এটা ধ্বংস হয়ে যাবে ঠিক না বেটে কুল্লুমান আলাইহা ফান এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে ওয়াইয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম বাকি রহেগা রহতাই রহেগা মুজারে সিগা বাকি থাকবে শুধু একমাত্র রব্বে জালাল তেনার নাম কি আল্লাহ আল্লাহ বাকি থাকবেন এবং আল্লাহর ঘর বাকি থাকবে যিনি বাকি থাকবেন তার ঘর বাকি থাকবে না আমিলিয়াস রহমান জিয়াদির ঘর আপনার কুতুবউদ্দিন জালালী সৈয়দউদ্দিন জালালী ঘর থাকবে না বাকি থাকবে আল্লাহ এবং আল্লাহর ঘর বোঝেন নাই আমার মনে হয় কথা বাকি থাকবে শুধু আল্লাহর ঘর আর আল্লাহ আর সব শেষ সব বংশ যে কুল্লু মানে আলাইহা পান সব শেষ ওয়ায়াবকা থাকবে শুধু দুল জালাল ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ ওই জালাল আর এই জালালের ঘর তাহলে এই ঘরটার জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই আজকে হাজী দিন ইসলাম সব জায়গা দিয়েছে যদি জায়গা না দিতেন আজকে মসজিদ হতো না আসলে জায়গাটা কি উনার কথা বলেন না কেন জায়গা কার জোরে কোন জোরে কার এই যে আমি মসজিদ করছি জায়গা আমার যদি আমি মনে করি আমার ওই মসজিদে নামাজ হবে না কারো এখন এইটা যখন আজকে প্রতিষ্ঠা করার পরে হাজীদ্দিন ইসলাম সাহেব অকপ করেছ টাকা করে দিবেন অকপ করে দিবেন আজকে ওয়াদা করেছেন মসজিদ অকপকিত জায়গা লাগবে আমার রসুল যখন প্রথম মসজিদে নাবমি করে যেটাকে আপনাদের সালাম দেন এই জায়গাটা ছিলেন একজন এতিম বাচ্চা এবং আফান আফান নামে একটা ছেলের আর মাজ আর মাজ বোন আফরা এই তিনজনের ছিল এই মসজিদে নাবমির জায়গাটা আর ছিল আবু আইব আনসারি যেটা এখন অজু খানা সাতটা সাতত্রিশ নাম্বার গেট মসজিদে নাবমির এইটাই ছিল আবু আইব বাড়ি তো আবু আইব বাড়ি এই জায়গাটায় আমার বিশ্বনবী নবী মসজিদ করবে তা আবুয়ে বানসারির সাথে নবী বললেন এখানে আমি মসজিদ জায়গা করব মসজিদ শব্দের অর্থ কি সেজদার জায়গা মসজিদ মানে কি তো এই মসজিদের জায়গাটা আমি আমাকে ওয়াকফ করে দেন আপনারা এই জায়গার দাম কত নেবেন তাহলে রাসূল যদি কারো কাছে জায়গা চাই কেউ কি তারে জায়গা দিবে না কি বলেন ওই দুইটা বালক বলে দিলে না আমরা নিঃশর্তে জায়গাকে আফফান আল্লাহ নামে দান করে দিলাম আবু এবং যারা আছেন তারা দেখছেন হুজুরের মসজিদ আবমের সামনে বিদ্যুতের বিদ্যুতের দ্বারা কয়েকটা ছাতি ফুটে দেখছেন না খালি জায়গা মসজিদে আবমের আসল সদর দপ্তরের সামনেই ছাতি ফুটেই এই জায়গায় এখানে এক একটা জায়গার মধ্যে ১২টা করে ছাঁচি আছে ২৪টা ছাঁচি মসজিদে আবমের এখানে দেখবে এই সাথী প্রথম যেখানে ভোটে এই জায়গাটাই ছিল আবহাওয়া সাথী খেজুরের বাগান আজকে যে হোসাইন রাজ শাহাদাতে সুদা পান করেছেন শাহাদাতে সুদা পান করবে করেছেন দশই মহার এই খেজুরের বাগানে বিশ্বনবী মসজিদে নবমী করার পরে মসজিদে নবমীর ভিতরে হাসানকে পিঠি উঠাইতেন হোসাইনকে পিঠি উঠাইতেন মাঝে মাঝে খেজুর খেতে চাইলে আবহাওয়া বাগানে রসুল দৌড়ে যেতেন তো খেজুর তো পাকে নাই করতে নাতি দুটারে খেজুর দিবে বিশ্ব আর খেজুরের গাছ লম্বা কম না আমার নবী লম্বা ছিলেন আপনার আমার হাতের এই যুগের নয় ফিট লম্বা ছিলেন আমার রসুল কয় ফিট কেউ বলেন সাড়ে আট ফিট লম্বা ছিলেন রসুল আমরা এই দেশে বর্তমানে একজন আফ্রিকান লম্বা হয় ছয় ফিট অথবা ছয় ফিট পাঁচ ইঞ্চি লম্বা হয় এর উপরে মানুষ নাই কিন্তু ওই জামানার মানুষগুলো লম্বা হইতে আজ থেকে চোদ্দশো বছর আগে কেউ বলেন রসুল ছিলেন সাড়ে আট ফিট লম্বা কেউ বলেন ছিলেন নয় ফিট লম্বা নয় ফিটের উপরে গাছ আছে না খেজুর গাছ তো বিশ্ব নবী নাতি দুটারে খেজুর পাইরে দেবেন কেমন আমার নবী কাঁধে উঠতে মেরা দিবে কাঁধে ওঠার পরেও খেজুরের কাইন ধরতে পারতাম না তখন যখন এরা দুই ভাই ডিলিক দিতেন আমার আল্লাহর কাছে এটা পছন্দ হইত না তো খেজুরের ডাল ধরতে যতটুকু জায়গা বাকি খেজুরের গাছটা কাল্লার নিচা করে দিল জামান নবীর জান্নাতের দুই দুলালে খেজুর পারতে কষ্ট হয় তুই দেখোস না গাছ আমার হুকুমি তুই গাছ তুই কেন ছোট হস না বড় গাছ ছোট হয়ে যায় সুবহান তারা নিয়ে যেতে খেজুর পেড়ে খাইতেন তো খেজুর খাওয়ার পরে আয়েশা মসজিদে নববীতে বসে দুই ভাই বলতেন না না গাছ তো প্রথম নাগারা পাইলাম না পরে পাইলাম কেমনে তখন আমার নবী বলতেন ইব্রাহিম আলাহামের জন্য হজরে আসাদ যদি লিপ্ত হয়ে যেতে পারে আমার জান্নাতের দুই দুলাল কি আমার কাঁদে ওঠার পরে তাদের হাত দুটো লিপ্ত হইতে পারে না তখন থেকে হাসান হোসেন বলতেন ওমা আর সালনা ইল্লা রহমাত আমার নানা শুধু আমাদের ঘরের রহমত না সারা পৃথিবীর রহমত গাছের রহমত মাছের রহমত বাগেরও রহমত কুকুরের রহমত উটের রহমত সারা পৃথিবীর রহমত আমার নানা আমার সেই নবী যখন মসজিদ নির্মাণ করে তখন আপনারা জানেন যে মসজিদে নবমের দৈর্ঘ্য প্রস্তুত যতটুকু আছে এই জায়গাটাকেই মসজিদে নবমের আসল কুটি এখন বাকি যে মসজিদ নবমের আশেপাশে দেখেন এটা পরে হয়েছে কিন্তু আসল মসজিদে নবমীটি কিন্তু এখনো আছে এখানেই নামাজ পড়ানো হয় এবং জুমার খুদবা এখনো কিন্তু এখানে দেয়া হয় আল্লাহ পাকের হাজার শুকুর যে রসুল যদি মদিনায় মক্কার থেকে মদিনায় যাওয়ার পরে প্রথম সিদ্ধান্ত থাকে মসজিদ করার আপনারা যারা নতুন বাড়ি করছেন আপনাকে মনের প্রথম সিদ্ধান্ত মসজিদ করার রসুলের সাথে আপনাদের মত মিলে গেছে অতএব আপনাদের মসজিদ একদিন সুন্দর হবে ইনশাআল্লাহ হয়তো সেদিন আমি থাকবো না আপনি থাকবেন না দিন ইসলাম সব থাকবে না মেম্বার সব থাকবে না কিন্তু আল্লাহর ঘর থাকবে ইংসা আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম ইনশাআল্লাহ তালা আপনারা আদা জল খেয়ে নামবেন মসজিদে যখন যেটা চাইবে আপনাকে এমন একটা ইউনিটি তৈরি করবেন মারামারি থাকতে পারে পাশের বাড়িওয়ালার সাথে পাশের বাড়িওয়ালা ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে আমার আল্লাহর ঘর নিয়ে কোনো দ্বন্দ্ব নাই সব ভাই এক সব ভাই কি সব ভাই যখন যাকে ডাক দিবে আপনার সাদ ডালাই হচ্ছে আপনার সাদের কাম বাদ আমার আল্লাহর ঘরে সাদ আগে আমাকে পাঁচশো বস্তা সিমেন্ট ধরছে আমার সাদ পড়ে থাকুক এটা আমার সাথে জান্নাতের ইন্ধন না জান্নাতের এবিলিটি এটা আমার না জান্নাতের এবিলিটি আমার এটা জান্নাতের সামান আমার এটা জান্নাতের সামান আমার বাড়ি না এই জন্য আপনি দেখবেন এই নিয়ত করে হাদিসের পর আমল করি আমি একটা বাড়ি করতেছিলাম আমার ওই বাড়ির সাথে আর বাড়ি এই মসজিদটা করার আগে আমি বাড়ির কাম ফেলায় রেখা আল্লাহ শুকুর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কসম করে বলি আমি আমার বাড়ির কাম ফেলাই তুই আমি মসজিদ আগে কমপ্লিট করছি আল্লাহ আমাকে করবে না বাড়ি করস নাকি আল্লাহ প্রথম জিগে আমার মসজিদ নাকি ঘরটা ধ্বংস হবে না তুই তুলার মত পাহাড় পর্বত উড়ে যাবে কিন্তু মসজিদ না একটা বালিও মসজিদ থেকে না মসজিদ কাঁপতে থাকবে যতদিন পর্যন্ত মসজিদ কমিটি মসজিদের জায়গা দাতা মসজিদের এক বস্তা সিমেন্ট দাতা একটা টাকা দাতা নাজাত না পাবে ততদিন পর্যন্ত এই মসজিদ ধ্বংস হবে না আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করে আল্লাহ যেন আপনাদের জন্ম দুখিনে মাকে maaf করে দেন আমার মাকেও maaf করে দেন এবং যারা আজকে আমাদের মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে যারা হাজির হয়েছে আপনাদের মন অনেক ভালো তা না হলে দুই তিন দিন আগে সিদ্ধান্ত হলো আজকে উদ্বোধন হবে আজকে এখানে ইসলাহী বায়নে আসার সময় আপনাদের উদ্বোধন হবে আপনারা স্বামী নাও করছেন চেয়ারের ব্যবস্থা করছেন আল্লাহ শুকুর আপনাদের উদ্বোধনে মসজিদের নাম সুন্দর হয়ে গেছে ইসলামনগর জামে মসজিদ আল্লাহ পাকে শুকুর এই ইসলামনগর জামে মসজিদ দেখেন আপনাকে ভাগ্য কত ভালো ইসলামনগর জামে মসজিদ আজকে রাত্রি সারা পৃথিবীতে যাবে মসজিদ এখন কিছুই হয় নাই কিন্তু আপনাকে মসজিদ নাম আজকে সারা পৃথিবীতে যাবে হালাকি একশো বছর আগের মসজিদ আজ পর্যন্ত কেউ নামও জানে না আজকে আপনাদের এই অনুষ্ঠানে মিডিয়া চলে আসছে মানে রাত্রি চলে যাবে অনুষ্ঠান আপনাদের মসজিদের নাম আপনাদের দোয়ার অনুষ্ঠান আপনাদের চেহারা যদি সারা পৃথিবীতে আজকে চলে যেতে পারে আমি শুক আল্লাহ শুকুর করে বলতে পারি আপনাদের চেহারাগুলো সারা পৃথিবীর মানুষ আজকে দেখবে সারা পৃথিবীর মানুষ আজকে দেখবে আর দোয়া করবে কি জানেন এরা কত মহৎ ব্যক্তি এরা বাড়ির পাশা পাশে আল্লাহর ঘরও করছে আমাদের কপাল ভালো যে মসজিদ নির্মাণ করার আগে আপনাদের জায়গা হয়ে গেছে ইউটিউবে তো আল্লাহ পাকের শুকর আপনাদের মনের আশা যেন আল্লাহ পুরা করেন আল্লাহজন আপনারা যখন যেটা চায় সব বিপদকে কাটায়া মসজিদ কে সামনে রেখে আল্লাহজন আপনাদের করার তৌফিক দান করেন বিশেষ করে আমি হাজি দি ইসলাম সাহেবকে বল বল আমিন মামু আমার মামু তাই আলহামদুলিল্লাহ Jazakallah আল্লাহ আমিন সাহেব এই আমিন সাহেব দেখেন আল্লাহ পাকের সুকর সামনে বসে আছে এই যুবকের দ্বারা কি হবে তাই বলেন কিন্তু এখানে কথা থাকতে হবে এখানে মসজিদের পাশাপাশি মাদ্রাসার জায়গা রেডি করে মাদ্রাসার জায়গা তিন কাটা তিন কাটা দান দিয়েছেন আপনি আপনি আর দুই কাটা দান হে আর হে পাঁচ কাটা দিক আপনি পাঁচ কাটা দান অতএব দুইজনে মিলে আর ছয় কাটা দান কারণ মসজিদ ঠিকবে না মাদ্রাসা না থাকে মসজিদ টিকবে না মসজিদের কোন মূল্য নাই যদি ওই মসজিদের ইমাম সাহেব আর তালবে না থাকে দেখা যাবে এখানে বৃষ্টি হইছে কোন বাড়িওয়ালা আসতে পারে নাই মসজিদে মাদ্রাসা যদি আপনারা মসজিদের সাথে থাকে অন্তত আজান একামাত মুওয়াজ্জিন ওই মাদ্রাসা ওয়ালারা করবে এই জন্য সাথে সাথে মসজিদের পাশাপাশি মাদ্রাসা হান্ড্রেড পার্সেন্ট মসজিদের আগে মাদ্রাসা দরকার অতএব এখন থেকে নিয়ত করেন যে আমরাই এই মসজিদের জায়গা দিছি মাদ্রাসার জায়গা আমরা দিব ইনশাল্লাহ বলেন না কেন একশো শতাংশ জায়গা রাখে বলে দিন ইসলাম মরব আমার কাছে কইছে একশো শতাংশ জায়গা যদি রাইকে তার পোলা পানে লেগে মরতে পারে পাঁচ শতাংশ জায়গা কি দিন ইসলাম আল্লাহ জান্নাতে লেগে রাইকে দিতে পারে না এই নিয়ত না করলে কবরে বাইরে লুলা বানাবে প্রথম যে কম কামাইছিল জায়গা কিন্তু দেড় লাখ এই জায়গা পেয়েছে সাত লাখ আট লাখ বইরা বইরা

আমি ইনশাল্লাহ যতবার মক্কা মুদিনে যাব আপনাকে এই মসজিদের জন্য দোয়া করব এবং এখানে মাদ্রাসা হবে ই হইছে আদিন ইসলামের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি আপনি মাদ্রাসা না করতে পারেন ইলিয়াস রহমান জিহাদির দেন আমি আপনার কাছ থেকে অত অন্যের কাছে যদি 10 লাখ বেস্তেন আমার কাছে কম নিয়া জায়গা মারে দেন আমি মাদ্রাসা করে আপনাকে বাগান সাজাই দিয়া যাই মাশাআল্লাহ আপনি হয়তো অন্যের কাছে বেসতেন তিন ব্যাগের এক ব্যাগ আমার কাছ থেকে নেন নিয়ে আমার একটা জায়গা দেন এই মাদ্রাসা যদি বসুন্ধরা যদি দেখেন যে কোনো পলট বসুন্ধরা দেখেন ডেভেলপ হয়েছে কেমনে আমি যখন হাস্তাবাদে ছিলাম দুই হাজার তিন সালে দুই হাজার তিন সাল থেকে সাত সাল পর্যন্ত আমি হাস্তাবাদ তখন এই নাজিমুদ্দিন চেয়ারম্যান প্রথম বসুন্ধরা রানে এবং যখন প্রথম শালম সাহেব কানে এবং এখন যে চেয়ারম্যান চেয়ারম্যান বসুন্দরার উনাকে প্রথম কিন্তু উনি কিন্তু দুইবার আসছে শুধু এরপর আর কিন্তু এরকম পলটে আর হোইতে পারে না এগুলা তাই এগুলা তার দেখার টাইম নাই তার বসুন্দরার মালিকের তো উনি প্রথম যে দিন যেদিন আসেpostgresql ব্রিজ দিয়ে বাড়ি বালি ভলাট করার জন্য ওই দুয়ার অনুষ্ঠানে আমি ইলিয়াস রহমান তখন নাজিমউদ্দিন চেয়ারম্যান

এই আব্দুর রহমান সাহেবকে এনে হুইল চেয়ার এনে প্রথম কিন্তু উনি মাদ্রাসা করছে এই যে বসুন্ধরা মাদ্রাসা রিভার ভিউ উনি প্রথম মাদ্রাসা থাকে এখানে একটা কাল বাক্স ছিল আপনারা জানেন ওই মাদ্রাসার সাথে এখানে কত মাছ মারছি আমি ইলিয়াস রহমান জেদি আমি এটা মনে করবেন স্বপ্ন বহুত মাছ মারছি আমি মিয়া আমি আর ওই দক্ষিণ পাড়া কি নাম সভা ছিল জাল খাওয়াই খাই নামাজ ওরে শ্রোতা ছিল জাল খাওয়াই দিতাম ফুটি মাছ উঠতো সে কি সেই কালভার্টের গোড়াই হলো মাদ্রাসা আল্লাহ পাকের শুকর আজকে বসুন্ধরা শোহরাত হয়েছে মাদ্রাসার কারণে আর আপনার এই পোলটের জান্নাতের শোহরাত হবে একমাত্র অল্প দামে আমার দিয়ে দিবেন আমি মাদ্রাসাটাকে সেইভাবে সাজাবো ইলিয়াস রহমান জিহাদি কদম আল্লাহ পাক যেখানে লাগাইছেন আমি ইখলাসের সঙ্গে নামি আল্লাহ ওখানে বরকত দান করেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে গেলাম আল্লাহ যেন এই মাদ্রাসা মসজিদকে কবুল করে আল্লাহ এই সমস্ত তোমার এই জান্নাতি পাগলদের এই জান্নাতি পাখিদের দ্বারা আপনার ঘর রসুলের ঘর যেন হওয়ার তৌফিক দান করেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা মাফ করে দিবেন হাজির দিন ইসলাম সাহেবের আব্বা আমার জন্য দোয়া করবেন এমিন সাহেবের দাদা দাদির জন্য মা বাবা বেঁচে আছে আগে করার কথা মাদ্রাসা আগে করার কথা পলটের বিক্রি পরে আগে মাদ্রাসা মসজিদের জায়গা ফিট কর অতএব আল্লাহ রবুল আলমিন যেন আপনাদের সবাইকে কবুল করেন আমিও মাহারা সন্তান আমার বারো বছর বয়সে মাহারা গেছেন দিন ইসলাম ভাইয়ের মনে হয় বাবা মা নাই বাবা মা আছে না কেহের বাবা কই আমি তো মনে হচ্ছে আপনি নাই বুঝি আল্লাহ 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 কত বড় দামি কা দেন আপনারা চয়ে দেইখা যান আপনারা পোলা কিভাবে এখন আল্লাহর ঘর করতেছে আল্লাহ আপনি তার বাবার দুয়ার খাতিরে তার বাবাকে জান্নাতের একটা বাড়ি করার তৌফিক দান করে দেন আল্লাহই বাড়ি কোনস্থাই আসক নাই কাইল আসে আই আসে কাইল নাই কিন্তু আপনারা এই ঘরটা থাকবে রাসূলের ঘরটা থাকবে সবাইকে মিলিমিশে কাজ করার তৌফিক দান করে দেন এই অনুষ্ঠান গ্যাস্কা মোবারক হিসাবে কবুল করে নেন কুলফল্লা তিনবার ফাতিহা একবার কয় একবার শুরু শরীফ পড়েন বিসমিল্লাহ সহকারে إن شاء الله الحمد لله رب العالمين عاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا রব্বির হাম হুমা কমা রব্বায় রুল তুমি তাকায় দেখো গোপাল্লা মহরমের চাঁদে আসরের নামাদের বাদে তোমার একটা ঘর মসজিদ ঘর উদ্বোধনী অনুষ্ঠানে তোমার পাগলদের কিনে হাত তুলছি আমি জানি না এদের মধ্যে কার জানো জনম দুঃখিনি মা কার জানো জনম দুখ মিয়া বাবা আজকে কবরে ঘুমিয়াছে গোয়ালা জীবনে কোন আমল যদি কবুল না হয় আসরেস নামাজের পরে মাকে মোহাররমে তেলাবাত কালাম আদুরুলদুল্সাল্লাম যা কিছু করেছি পড়েছি তুমি তোমার দপ্তরের কবুল মঞ্জুর করিয়ালে যাদের কি নিয়ে হাত তুলেছি পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কম আলী বাকি থাকবে তোমার ঘর এই জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তোমার শাহী দরবারে হাত তুলে ধোয়া করছি গুনাগার কি তুমি কবুল করেছ মেহরবানি করে আজকে সবাইকে আপনি কবুল করে এলো আল্লাহ এখানে যারা নতুন বসবাসের জন্য বাসের স্থান করেছে বাড়ি ঘর করেছে জায়গা খরিদ করিয়া এদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ জান্নাতির বাড়ির জন্য এদেরকে মসজিদ ঘর করার সুযোগ দান করেছেন কবল মঞ্জুর করে এল আল্লাহ বুনিয়ামিন সহ যারা এই কাজের মধ্যে অংশগ্রহণ করেছে হাজিদিন ইসলাম সাহেব সহ তার জনম দুঃখিনী মা বেঁচে আছে বাবাও বেঁচে আছে তার বাবা মায়ের হায়াত কে লম্বা করে দিন আল্লাহ আল্লাহ হাজিদিন ইসলাম সাহেবের বাবা মাকে আপনি কবুল মঞ্জুর করে নিয়েন আল্লাহ পলটের মধ্যে যারা আপনার ঘর নির্মাণ করার ওয়াদা করেছে তাদের যান পরান দিয়া মসজিদকে সফল করে সুন্দর করার তৌফিক দান করে দিন আল্লাহ মসজিদের জায়গা জানারা দিয়েছেন আল্লাহ তাদের জান্নাতে একটা জায়গার ব্যবস্থা করে দিন অনুরোধ আদা করছেন মাদ্রাসাও করবেন আল্লাহ নবী না বলেছে যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সেই আমার রজা থেকে সেই জায়গার এক্সচেঞ্জের সাথে একটা যোগাযোগ হয়ে যায় আল্লাহর মাদ্রাসাও করবে আমি গুনাগারের সাথে ওয়াদা করেছে আল্লাহ নবীর সাথে ওয়াদা করেছে মেহেরবানি করে তাদের মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ তাদের মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ তাদের মাদ্রাসাকে কবুল করে নেন এদের জানে মালে বরকত দিয়ে দেন এদের ব্যবসা যে বরকত দিয়ে দেন হালাল রেজেকের ব্যবস্থা করে দেন এদের ছেলেমেয়েকে আপনি কবুল করে নেন যিনি ইসলাম সাহেবের ছেলে কবুল করে নেন আল্লাহ ভাই সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করেন বুনিয়ামিনের সন্তানকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ খাস করে তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমি গুণাগার মায়ের জন্য মসজিদ করছি তোমাকে সন্তুষ্ট করার জন্য আবার ভাইরাও তোমারে সন্তুষ্ট করার জন্য মা বাবার জন্য মসজিদ মাদ্রাসা করছে যারা জায়গা দিয়েছে আল্লাহ প্রত্যেকের বাবা মাকে আপনি জান্নাতুল ফের দশ তসিফ করে দেন আল্লাহ ইসলাম নগর আপনি ইসলাম নগর বানায় দেন আল্লাহ ইসলাম নগর কে আপনি ইসলাম নগর বানায় দেন আল্লাহ এই জায়গাকে আপনি জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন হয়তো না আমরা একদিন থাকবো না আপনি কবুল করে নেন আল্লাহ আসরের নামাজের পরে আজকে ঐতিহাসিক ১৩ই আগস্ট আজকে তেরোই আগস্ট কে আপনার কাছে রেখে গেলাম